খুলনা অঞ্চলের নব উন্মেষ পর্বের অর্ধযুগ পূর্তি এবং বিতার্কিক সম্মেলন 2022 অনুষ্ঠিত হয়েছে। গতকাল খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী, যুক্তিবাদী এবং তারুণ্যোজ্জ্বল সমাজ গঠন করে যাচ্ছে এনডিএ বেদে। 2007 সাল থেকে খুলনা অঞ্চলে কাজ শুরু হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ মরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে সাতকাহন পরিচালনা করেন এনডিএফ বিডির মহাপরিচালক ও রেক্টর স্কুলিং এম আলমগীর। এনডিএফ বিডি খুলনা অঞ্চলের সাথে সম্পৃক্ত সব প্রাক্তন ও বর্তমান বিতার্কিক ও সংগঠক, উপদেষ্টা শুভানুধ্যায়ী, খুলনা অঞ্চলের সাংস্কৃতিক জন এবং আয়োজনে উপস্থিত ছিলেন।